আর কে হচ্ছে তির্যক সাধারণ স্পর্শ। এখানে সরল সাধারণকে আমি ছবিটা আরেকবার একটু বলি, আলাদা আলাদা করে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই স্পর্শক দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শ, এটাকে আমরা নাম দিয়েছিলাম এবি, এটাকে নাম দিয়েছিলাম সিডি, এটা ই কেন্দ্রীয় বৃত্ত, এটা এফ কেন্দ্রীয় বৃত্ত। এই যে দুটো বৃত্তকে স্পর্শ করেছে এই সরলরেখাটা, এবি সরলরেখাটা, এটাকে সাধারণ স্পর্শক বলা হচ্ছে, দুটো সাধারণ স্পর্শ। তির্যক সাধারণ কোনটা? না, এ একটি সরলরেখা বৃত্ত আর এ একটি বৃত্ত, এই যে স্পর্শকটা পাচ্ছি পি কিউ এবং আর এস, এই স্পর্শক দুটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। খেয়াল করবে একটা জিনিস, সরল সাধারণ স্পর্শকের একই দিকে দুটি বৃত্ত অবস্থিত, সরল সাধারণ স্পর্শকের একই দিকেই দুটি বৃত্ত অবস্থিত, এ বির একই দিকে, সি ডির একই দিকে। কিন্তু তির্যক সাধারণের ক্ষেত্রে এই স্পর্শকের বিপরীত দিকে বৃত্ত দুটো অবস্থিত। ঠিক একই রকমভাবে, এরকমভাবে যদি আমরা এই ছবিটা আঁকি, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করতে পারে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করতে পারে। এখানে একটি স্পর্শক পেলাম, এসটি স্পর্শক এই দুটি বৃত্তের হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, কারণ স্পর্শকের দুপাশে বৃত্ত এবং এই স্পর্শকটা হচ্ছে সরল সাধারণ, কারণ স্পর্শকের একই পাশে দুটি বৃত্তেই অবস্থিত। তাহলে আমরা এখন যে উপপাদ্য প্রমাণ করতে চাইছি সেটা হচ্ছে উপপাদ্য 42, সেই বিবৃতিটা হচ্ছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত। তার মানে কি বলতে চাইছি, এইখানে মনে করো তোমার পি এবং কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত আছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। আমি কিভাবে স্পর্শ করেছে উপপাদ্যে বলা নেই, আমি দুরকমই নেব, এটা হচ্ছে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে, এটা বহিঃস্থভাবে স্পর্শ করেছে। তাহলে আমাদের এখন প্রামাণ্য যেটা আমাদের দেওয়া আছে, কিন্তু হাতে এইটুকু আমাদের অস্ত্র, এইটুকু দুটো বৃত্ত এ বিন্দু স্পর্শ বিন্দু, তাদের কেন্দ্র হচ্ছে পি এবং কিউ, যদিও এইটা দেওয়া নেই, আমি পরে আঁকব, এই হচ্ছে আমার হাতে অস্ত্র। আমরা প্রমাণ করব এই পি কিউ রেখাংশের ওপরে এ বিন্দুটি অবস্থিত, অর্থাৎ এটা বললেই আমাদের প্রমাণ বলা হবে যে পি এ কিউ বিন্দু তিনটি সমরেখ। চেষ্টা করি, তাহলে প্রদত্তে আমরা এটা লিখব, প্রামাণ্যে আমরা একটু অঙ্কন করে নেব, এখানে এ বিন্দুতে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করে নেব, আমরা নাম দিলাম এস টি, এ বিন্দুতে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলাম, নাম দিলাম এস টি, এখানেও নাম দেওয়া আছে। আমরা এবার প্রমাণ করব, অঙ্কনে আরেকটু করব, এ পি আর এ কিউ যোগ করব। আমি কিন্তু একবারে টানিনি, এটা খেয়াল রাখতে হবে, আমি এপি যোগ করছি এবং এ কিউ যোগ করছি, কারণ এ দুটো আলাদা সরলরেখা, আমরা প্রমাণ করব একটা সরলরেখায় অবস্থিত। তাহলে দেখো, আমরা একটু আগে আমরা একটা প্রমাণ জানি, এই প্রমাণটা করতে গেলে তোমাদের যে একটা পুরনো কথা মনে রাখতে হবে তা হচ্ছে, দিদি বলেছেন একটা প্রমাণের মধ্যে, একটি সরলরেখার ওপরে দু একটি মাত্রই একটা বিন্দুতে একটি মাত্রই লম্ব আঁকা সম্ভব। যদি এটা ওপি সরলরেখা হয়, দিদি এইভাবেই বলেছিলেন আমার যতদূর মনে পড়ছে, ওপি রেখার উপর যদি এবি একটি সরলরেখার পি বিন্দুতে আমি লম্ব আঁকি তাহলে একটি মাত্রই লম্ব হবে, সেটা আমি পিবি বলতে পারি, সেটা পিএ বলতে পারি, তার মানে পি আর পিবি একই সরলরেখা হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পিএ আর পিবি এই দুটো সরলরেখায় এসটি সরলরেখার উপরে লম্ব দেখাবো, তাহলে আমাদের প্রমাণ শেষ হয়ে যাবে। আসি যদি 40 নম্বর উপপাদ্যে প্রথম যেটা বলেছিলেন, একটি স্পর্শক এবং স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ, কোনো বৃত্তের একটি স্পর্শক এবং স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ পরস্পর লম্ব, এই ধর্মটা কাজে লাগিয়ে এখানে প্রমাণটা করব। আমাদের এ হচ্ছে স্পর্শবিন্দু, এসটি হচ্ছে সাধারণ স্পর্শক, আর পি কেন্দ্রীয় বৃত্তের এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী একটি ব্যাসার্ধ। তাহলে আমরা অলরেডি প্রমাণ করলাম এপি লম্ব এসটি, এই সূত্র, এই
উপপাদ্য থেকে আমরা বলে দিতে পারি। একই রকমভাবে বলতে পারি কিউ কেন্দ্রীয় বৃত্তের এস এ বিন্দুতে এসটি স্পর্শক এবং এ কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এক্ষেত্রে বলতে পারি এ কিউ লম্ব এসটি। তাহলে আমি একটা জিনিস পেলাম যে এসটি সরলরেখার উপরে দুটি লম্ব পেলাম এ বিন্দুতে, একটা হচ্ছে এপি একটা হচ্ছে এ কিউ। তাহলে ওই যে কথাটি বললাম যে একটি সরলরেখার উপর একটি বিন্দুতে একটি মাত্র লম্ব অঙ্কন সম্ভব, সুতরাং আমরা বলতেই পারি এপি এবং এ কিউ সরলরেখা দুটি একই সরলরেখায় অবস্থিত। দ্যাট ইজ, তাহলে এটা পি এ কিউ সমরেখ, এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল। আমার ধারণা এটা বুঝে গেছো, এটা 2019 দিয়েছে, যদিও এটা একবার দেখে রাখতে পারো কারণ আসতেও পারে। এরপরে আসি এখানে একটি প্রয়োগ। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, দুটো বৃত্ত যদি, আমরা যে ছবিটা এঁকেছিলাম, দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে, এটা পি এটা কিউ এটা এ, এই ব্যাসার্ধটা আর ওয়ান এই ব্যাসার্ধটা আর টু, এবং এক্ষেত্রে দুটি বৃত্ত যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে, এখানে পি পি এ হচ্ছে আর ওয়ান আর এইখানে কিউ কিউ এ হচ্ছে আর টু, তাহলে এই পি কিউ এর মধ্যে দূরত্ব পি কিউ রেখাংশের দৈর্ঘ্যটা কী হবে, এই ক্ষেত্রে হবে আর ওয়ান প্লাস আর টু, আর এই ক্ষেত্রে কী হবে পি কিউ রেখাংশের দৈর্ঘ্য আর ওয়ান মাইনাস আর টু। আমরা মনে রাখবো এটা দিয়ে একটা অঙ্ক থাকে অবজেক্টিভ, এক নম্বরের এমসিকিউ এ থাকতে পারে, সত্য মিথ্যাতে থাকতে পারে। মনে রাখবো যে দুটি বৃত্ত যদি বহিঃস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব বা কেন্দ্র দুটির সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি, আর যদি তারা বৃত্ত দুটি অন্তঃস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের অন্তরের সঙ্গে সমান হবে। এখান থেকে এই অবজেক্টিভের একটা প্রশ্ন। এবার আমি চলে যাচ্ছি, যদিও এই প্রয়োগটা তোমাদের দিয়ে দিয়েছি ওটা আমি আর বলছি না, প্রয়োগ ১৬তে। প্রয়োগ ১৬, আমি এখানে তিনটে প্রমাণ আছে, আমি একটি প্রমাণ তোমাদের দেখাচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 217। প্রয়োগ ১৬, পেজ নাম্বার 217। সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করেছে, পি আর কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত এ বিন্দুতে স্পর্শ করেছে, আর বলা আছে একটি সরল সাধারণ স্পর্শ বৃত্ত দুটিকে আর এবং এস বিন্দুতে স্পর্শ করেছে। ওই ১৬ নম্বর প্রয়োগের ২ নম্বর প্রমাণটা হচ্ছে, এখানে তিনটে দেবে না কখনো, কারণ ৩ নম্বরে থাকে একটা প্রয়োগ, তো তিনটে প্রমাণ দেবে না। সেখানে প্রমাণ করতে বলেছে অ্যাঙ্গেল আর এ এস সমান এক সমকোণ, এই প্রমাণটা করতে হবে। আমি আবার বলছি কি প্রয়োগটা ছিল, প্রয়োগ ১৬, ২ নম্বর প্রয়োগ প্রমাণটা আমরা করছি, পেজ নাম্বার 217 টেক্সট বইয়ে পেয়ে যাবে। পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্তের বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্থভাবে স্পর্শ করেছে, একটি সরল সাধারণ স্পর্শক বৃত্তদ্বয়কে আর এবং এস বিন্দুতে স্পর্শ করেছে। ২ নম্বর প্রমাণটা ছিল অ্যাঙ্গেল আর এ এস, এই কোণটার মান হচ্ছে এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের হাতে কি কি আছে একবার খুঁজে বের করো। হাতে আছে আর এস একটি স্পর্শক, আর এই এ বিন্দুটা হচ্ছে স্পর্শ বিন্দু, এর বাইরে কিছু নেই, এই দিয়ে আমাদের লড়াই করে এগোতে হবে অ্যাঙ্গেল আর এস সমান এক সমকোণ। দেখা যাক, এটা প্রমাণ করার জন্য আমাদের ছোট্ট একটি অঙ্কন করতে হবে। অঙ্কনে যেটা করব আমরা সেটা হচ্ছে এ বিন্দু দিয়ে একটি সাধারণ স্পর্শককে এনে দেবো, যা সাধারণ ওই সরল সাধারণ স্পর্শককে টি বিন্দুতে ছেদ করে, এইটা হচ্ছে অঙ্কন। এ বিন্দু দিয়ে একটি সরল সাধারণ স্পর্শক অঙ্কন করলাম যা আর এসকে টি বিন্দুতে ছেদ করে, খুব সিম্পল। দিদি ৪১ নম্বর উপপাদ্য বলেছে, তোমরা আমাদের মনে হয় তোমার মনে আছে এখনো তোমাদের, সেটা হচ্ছে কি বলা ছিল সেখানে, একটি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে, একটি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক টানা যায়, নামগুলো এমনই ছিল, সে
সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান, স্পর্শবিন্দু এবং বহিঃস্থবিন্দু সংযোগ রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান, যদি এরা সমান হয় তাহলে আমি এখানে বলতে পারি টি একটি, প্রমাণে বলছি টি একটি বহিঃস্থবিন্দু থেকে পি কেন্দ্রীয় বৃত্তে দুটি স্পর্শক টি আর টি এ তাদের দৈর্ঘ্য দুটো সমান, আমি বলতেই পারি টি আর সমান টি এ এই উপপাদ্য অনুসারে। এবং যেহেতু টি আর এ একটি ত্রিভুজ, তার দুটি বাহু সমান, তাহলে তার কোণ দুটিও সমান, এটা সমান এটা, অ্যাঙ্গেল টি এ আর সমান অ্যাঙ্গেল টি আর এ। আমি ইচ্ছা করে আমি বলছি কেন আমি এটা আগে লিখলাম, কেন এটা পরে লিখলাম, আমি আসছি সে প্রশ্নে। একই রকমভাবে কিউ কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু টি থেকে দুটি স্পর্শক, একটি হচ্ছে টি এস একটি হচ্ছে টি এ, তারাও সমান। তাহলে আমরা টি এ যদি টি এস সমান হয় তাহলে টি এ এস এই সমদ্বিবাহু ত্রিভুজের, আমরা টি এ সমান টি এস বললাম, এই সমদ্বিবাহু ত্রিভুজের আমি বলবো, আমি এখানেই লিখি অ্যাঙ্গেল টি এ এস সমান অ্যাঙ্গেল টি এস এ। আমার মূল টার্গেট ছিল আর এ এস এই কোণটা সমান দেখানো, সেই জন্য আমি এই কোণটাকে আগে রেখেছি বাকি কোণটা পরে রেখেছি। এবার এই দুটো যদি আমি যোগ করে দিই, দেখো প্লেন যোগ, ওর মধ্যে আর চিত্রের কিছু নেই, এ হচ্ছে ওয়ান টু এর মতো যোগ, অ্যাঙ্গেল টি এ আর প্লাস অ্যাঙ্গেল টি এ এস সমান অ্যাঙ্গেল টি আর এ প্লাস অ্যাঙ্গেল টি এস এ। চিত্র অনুসারে টি আর এ টি আর টি টি এ আর সরি টি এ আর এই কোণটা, এই যে টি এ আর এবং টি এ এস এই কোণটা, এই দুটো একসঙ্গে যদি আমি যোগ করে দিই তাহলে এই কোণটা পাই। তাহলে আমি এখানে লিখতে পারি অ্যাঙ্গেল আর এ এস সমান ডান পাশে যা আছে তাই লিখব, এখন একটি কথা বলি আমরা যদি এরকম লিখতে পারি, দেখো এক্স সমান এক্স যদি থাকে আমরা নিশ্চিত রূপে লিখতে পারি হাফ ইনটু এক্স প্লাস এক্স, দেখো এক্স প্লাস এক্স টু এক্স তাকে দুই দিয়ে ভাগ করলে এক্স, তার মানে তিনটি সমান। আমি এইখানে যেটা লিখতে চাইছি হাফ ইনটু সমানের আগে একটি কোণ আছে, সমানের পরে দুটি কোণের সমষ্টি আছে, এই দুটোকে আমি যোগ করব, অ্যাঙ্গেল আর এ এস প্লাস অ্যাঙ্গেল টি আর এ প্লাস অ্যাঙ্গেল টি এস এ। খেয়াল করলে দেখবে এই তিনটি কোণ আর এ এস এই কোণটি, টি আর এ এই কোণটি, টি এস এ এই কোণটি, তার মানে আর এ এস ত্রিভুজের তিনটি কোণ তাদের সমষ্টি সমান, আমি লিখতে পারি হাফ ইনটু দুই সমকোণ, তার মানে আমরা পেয়ে গেলাম এক সমকোণ। তাহলে দেখো আমাদের উদ্দেশ্য ছিল অ্যাঙ্গেল আর এ এস সমান এক সমকোণ, নিশ্চয়ই বোঝা গেল এই প্রয়োগটি এবারের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এটা করে রাখতে পারো। এখানে আর দুই একটি আমি সমস্যার কথা বলি, যে অঙ্কগুলো এবার এখানে, যেহেতু এখান থেকে ১৯ এবং ২০ দু বছরই আমাদের উপপাদ্য দিয়েছে, ফলে ২০২১-এ দেবে কি না সেটা সন্দেহ আছে, দেবে না বলতে পারি না, রিপিটও খুব রেয়ার হয়। আমরা এখানে দুই একটি অঙ্কের কথা বলি, এবিসি যদি আমরা তিনটে বৃত্ত তাদের কেন্দ্র যদি এবিসি হয় এবং পরস্পরকে বহিঃস্থ হয়ে স্পর্শ করে, এই অঙ্কটি তোমাদের আমি দাগ নম্বরটা এখনই বলতে পারছি না, 15.2 কোষে দেখি 15.2 এর কোনো একটা দাগে পেয়ে যাবে শেষের দিকে, তিনটে বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, যারা সমান না অসমান বৃত্ত, যাদের কেন্দ্রগুলো এ বি সি এগুলো যোগ করে দাও, মনে করি আমরা এইগুলো পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে পরস্পরকে, তাহলে আমাদের বলে দেওয়া আছে অঙ্কটি হচ্ছে এরকম, এ বি সমান ৫ সেমি, বি সি সমান ৬ সেমি আর এসি সমান ৭ সেমি। তাহলে এখানে এই তিনটে বলে দেওয়া আছে আমাদের, এখানে বলতে পারে বইয়ে যেটা দেওয়া আছে এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ কত,
আমরা এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ না বলে বলতেই পারি বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত, সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত, পদ্ধতি একই। আমি একটু বলি, বোঝার সুবিধার্থে বলি, যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম স্মল এ, তাহলে এই এপি স্মল এ, এটা ওই স্মল এ, কারণ দুজনেই ব্যাসার্ধ। বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম স্মল বি, তাহলে এটাও স্মল বি, এটাও স্মল বি। কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম স্মল সি, তাহলে এই অংশটুকু সি, এই অংশটুকু সি। তাহলে দেখো এ প্লাস বি, আমাদের এ বি সমান কত, 5 সেমি বলে দেওয়া আছে, তার মানে আমি লিখতেই পারি এ প্লাস বি সমান 5 সেমি, এ প্লাস বি সমান 5, বি প্লাস সি সমান 6, আর সি প্লাস এ সমান 7। যোগ করে দাও, বাম পাশটা যোগ করে দেখো, এ দুটো, বি দুটো, সি দুটো, 2 × এ প্লাস বি প্লাস সি, 5, 6, 7 যোগ করলে 18 হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9। এবার আমার কার চাই, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, না সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ? যদি আমরা এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ চাই, তাহলে আমার এ চাই, তাহলে আমার বি প্লাস সি এর মানটা দেখো, এখানে বি প্লাস সি এর মান 6, তাহলে আমি লিখতেই পারি এখান থেকে এ প্লাস 6 সমান 9, বা এ সমান 9 − 6 সমান 3, তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি। যদি আমাদের প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে, এরকম দেয় প্রায় বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা বি এর মান বের করতে চাই, আমরা কি লিখতাম, সি প্লাস এ সমান 7, 9 থেকে 7 বিয়োগ করলে আমি বি এর মান পেয়ে যেতাম 2 সেমি। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, তোমরা করতে পারো, যা পরীক্ষায় আসতে পারে। পরের একটি অঙ্ক দেখো, প্রায়শই অঙ্কটা দেয়, আমরা সাধারণত ভুল করি, যে দুটি বৃত্ত, আমি বইয়ের অঙ্কটাই বলছি, সংখ্যাগুলো পাল্টে দিতেই পারে, এটা লাস্ট অঙ্ক সম্ভবত ওই প্রশ্নমালা, মনে করো এটা পি কেন্দ্রীয় বৃত্ত, এটা কিউ কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধটা এদের একটা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য মনে করো এটা আর এস, এই স্পর্শকটা পি কেন্দ্রীয় বৃত্তকে আর, কিউ কেন্দ্রীয় বৃত্তকে এস বিন্দু ছেদ করেছে, এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে, এইটা হচ্ছে 8 সেমি, এইটা হচ্ছে 3 সেমি, আর এই কেন্দ্রদ্বয়ের মধ্যে সংযোজক রেখাংশের দৈর্ঘ্য এটা হচ্ছে 13 সেমি। আমাকে বের করতে হবে আর এস, এই স্পর্শকের দৈর্ঘ্য কত, এটা বার করতে হবে, এই প্রশ্নটা থাকে নর্মালি। আমি কি করে বার করতে হয় দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষার হলে আমি একটা সূত্র বলে দিচ্ছি, সেই সূত্র দিয়ে করলেও হয়ে যাবে। দেখো আমরা এর আগে শিখেছি, আমাদের প্রথম উপপাদ্য ছিল স্পর্শক, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমার যদি জ্যামিতিতে ভালো হতে হয় প্রত্যেকটি উপপাদ্যর স্টেটমেন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, তুমি যদি স্টেটমেন্ট না জানো, কী দেওয়া ছিল কী প্রমাণ করতে হবে এটা না জানো, তাহলে এই জ্যামিতির কোনো প্রয়োগ এবং উপপাদ্য পারবে না, অথবা ওগুলো মনে রাখতে হবে। আমাদের প্রথম উপপাদ্য তো ছিল স্পর্শক স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব, দ্যাট ইজ এই কোণ, এটা স্পর্শক, এটা স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে আমি এখান থেকে একটি অঙ্কন করছি, এর উপর একটা লম্ব টেনে নিলাম, ধরে নাও এটা আমি টি বিন্দু নাম দিলাম, তাহলে দেখো আমার পি এ পি আর, এটা তাহলে আমাদের এস কিউ টি আর, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের মধ্যে এটা 3 সেমি, এইটা পুরোটা 8 সেমি, তাহলে এই অংশটা 3 সেমি নিশ্চিত, এই অংশটুকু 3, তাহলে আমি এইটুকু পেয়ে গেলাম 5 সেমি, আমার এইটুকু বলে দেওয়া আছে পি কিউ 13 সেমি, তাহলে আমরা নিশ্চিত রূপে এই টি কিউ এর দৈর্ঘ্যটা যা হবে আর এস এর দৈর্ঘ্য তাই হবে, এটা আমরা বলতেই পারি, তাহলে টি কিউ এর দৈর্ঘ্য, এটা একটা সমকোণী ত্রিভুজ, আমাদের ত্রিভুজ পি টি কিউ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বলতে পারি যে পি টি স্কোয়ার প্লাস টি কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে পি কিউ স্কোয়ার। দেখো আমার উদ্দেশ্য হচ্ছে টি কিউ বের করা, তার মানে টি কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে পি কিউ স্কোয়ার মাইনাস পি টি স্কোয়ার, তার মানে পি কিউ মানে 13, তাহলে টি কিউ সমান কত পাবো, আমি টি কিউ সমান পাবো রুট ওভার এইটা পি কিউ স্কোয়ার, দ্যাট ইজ, আচ্ছা পি কিউ এ লিখি, পরের লাইনে আমি লিখে দিচ্ছি পি টি স্কোয়ার। এবার দেখো আমি যে সূত্র আকারে বলতে চাইছি, পি কিউটা ছিল এই দূরত্বটাকে যদি আমরা ডি বলি, এই ব্যাসার্ধটাকে যদি আমরা আর বলি, এই ব্যাসার্ধটাকে যদি স্মল আর বলি,
তাহলে দেখো এইটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস এইটা হচ্ছে এই দুটি ব্যাসার্ধের অন্তর, দ্যাট ইজ এই ফাইভ বের করেছিলাম, এইট মাইনাস থ্রি করে এইট মাইনাস থ্রি সমান ফাইভ করেছিলাম, দ্যাট ইজ আর মাইনাস আর, তার মানে এখানে আমি বলতেই পারি আর মাইনাস আর এর হোল স্কোয়ার। এই সূত্র প্রয়োগ করলে আমি পেয়ে যাব আমাদের অঙ্ক অনুসারে এই মানটা হবে টি কিউ সমান রুট ওভার ১৩ স্কোয়ার মাইনাস ৫ স্কোয়ার, দ্যাট ইজ ১৬৯ থেকে ২৫, ১৪৪ তার মানে ১২, তার মানে টি কিউ এর দৈর্ঘ্য ১২ মানে আর এস এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের ১২ সেকেন্ড। আমার ধারণা তোমরা বিষয়টা বুঝেছো, এবং তোমাদের কাছে একটি আবেদন, এই লকডাউন পরিস্থিতিতে তোমরা সবসময় এই পাঠশালার দেখো, এখানে অনেক অভিজ্ঞ শিক্ষক আসছে যারা তোমাদের আগামী দিনের পথকে আরও সুন্দর সহজ করে তুলবে, এবং আগামী দিনে তোমরা দু তিন দিনে যে এই অনুশীলনগুলো এইগুলো খাতায় লিখে, আমরা তো লিখে দিলাম না পুরো প্রমাণটা, তোমরা খাতায় লিখে এগুলো অভ্যাস করবে, অনুশীলন করবে, এবং পরীক্ষার প্রস্তুতি হিসেবে ভীষণভাবে কাজে আসবে। এবং স্যার কেউ যদি ক্লাস মিস করে গিয়ে থাকে বা পরে এই ক্লাস দেখতে চায়, আমরা যেমন বেলা ৪টে থেকে এই ক্লাসেরই পুনঃসম্প্রচার করব, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিটা ক্লাস আলাদা আলাদা করে ছাত্রছাত্রীদেরও বলবো সেটা আপলোড দেওয়া থাকছে, তোমরা নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক করে রাখো, পরবর্তী নোটিফিকেশান তোমরা পেতে থাকবে অটোমেটিক্যালি। আমরা শেষ করব আমাদের প্রথম ক্লাস, দ্বিতীয় এরপর দ্বাদশ শ্রেণীর রসায়ন নিয়ে ফিরব, শিক্ষকেরা উপস্থিত থাকবেন দেবরাজ সরকার ও শিক্ষক প্রজ্ঞানন্দ পাল। তার আগে আরও একবার ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে এতক্ষণ উপস্থিত ছিলেন শিক্ষিকা কাকুলি দালাল ও শিক্ষক সাধন দাসকে, ধন্যবাদ ম্যাডাম আপনাদের আরও একবার। আমরা শেষ করছি আমাদের দশম শ্রেণীর ক্লাস, ফিরে আসছি পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই, কেউ কোথাও যাবে না।